डियर ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রশাদ হোসাইন প্রধান, মা একাডেমির অনলাইন ভিডিও ক্লাস আপনাদেরকে স্বাগত। আমাদের এখনকার ক্লাসের বিষয় লসাগু। লতে লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট, ইংরেজিতে বলে লিস্ট। সাতে সাধারণ বা যা সবার মধ্যে আছে, ইংরেজিতে বলে কমন। ঘুরতে গুণিতক বা ভাজ্য, ইংরেজিতে বলে মাল্টিপল। অর্থাৎ লসাগুয়ের পূর্ণ রূপ হল লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লতে লঘিষ্ঠ বলতে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট, এটা আমরা সবাই বুঝি। সাতে সাধারণ যা সবার মধ্যে আছে, সাধারণ শব্দটার চেয়ে কমন শব্দটা আমরা বেশি বুঝি। এই সাধারণ শব্দটা আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিই। ধরি একটা ইংরেজি শব্দ ARM, আর্ম। তারপর ধরে ANDI, অ্যান্ড। আর একটি শব্দ AWN। তিনটি শব্দের মধ্যেই এই এ টা রয়েছে। এই এ হলো এই তিনটি শব্দের মধ্যে কমন, অর্থাৎ সাধারণ। কমন লেটার হলো এ, অর্থাৎ সাধারণ এ। ভূতে গুণিতক বা ভাজ্য পূর্ববর্তী কোনো একটি ক্লাসে আমি এটি ব্যাখ্যা করেছি। ধরি একটি সংখ্যা তিন, এর গুণিতক বা ভাজ্য হলো নামতার সংখ্যা। তাহলে তিনের গুণিতকগুলো এর নামতা থেকে পাওয়া যাবে। তিন এক তিন, তিন দুই ছয়, তিন নয় সাতাশ, তিন দশ তিরিশ। এবার আরেকটি সংখ্যা চারের গুণিতকগুলো হবে চার এক চার, ত্রিশ চার নয় ছত্রিশ, চার দশ চল্লিশ। আর একটা সংখ্যা ধরি ছয়, এর গুণিতকগুলো হবে ছয় এক ছয়, ছয় দুই বারো, ছয় নয় চুয়ান্ন, ছয় দশে ষাট। এখানে যেমন তিনটি শব্দই কমন হলো এ, তেমনি কমন গুণিতকগুলো এখানে বারো বারো বারো, তারপর চব্বিশ চব্বিশ চব্বিশ। তাহলে এখানে আমরা বলতে পারি তিন চার ছয়ে কমন বা সাধারণ গুণিতক বারো এবং চব্বিশ। এখানে আমাদের একটা বিষয় জানা দরকার যে গুণিতকের কিন্তু শেষ নেই। এখানে তিন চার এবং ছয়ের প্রথম দশটি গুণিতক নেওয়া হয়েছে। এভাবে এই গুণিতকগুলো যত বাড়তে থাকতো, সাধারণ গুণিতকগুলোও সেইভাবে বাড়তে থাকতো। সেক্ষেত্রে প্রথম গুণিতকটির নামতা থেকে আমরা পরবর্তী সাধারণ গুণিতকগুলো পেতাম। এদের সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটি হলো বারো। এই জন্য একে বলা হচ্ছে যে তিন চার ছয় এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান বারো। অর্থাৎ তিন চার ছয়ের ল সা গু বা এল সি এম ইকুয়াল টু বারো। এল সি এম বলতে লিস্ট কমন মাল্টিপল। তাহলে আমরা বুঝলাম বারো হলো তিন চার ছয়ের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করি। ইউক্লিডীয় প্রক্রিয়ায় আমরা তিন চার এবং ছয়ের লসাগু বের করব। নিশ্চয়ই মনে আছে আমাদেরকে প্রথমে ভাগ করতে হবে সংখ্যাগুলোকে। দুই একটি মৌলিক সংখ্যা দুই দিয়ে আমরা ভাগ করতে পারি। তিনকে ভাগ যায় না, চারকে যায়, দুই দুই চার, তিন দুই ছয়। এবার তিন মৌলিক সংখ্যাটা দিয়ে ভাগ করা যায় তিন এক তিন, দুই তিন এক তিন। তিন চার ছয়ের লসাগু হলো মৌলিক ভাজকগুলোর গুণফল, দুই গুণ তিন গুণ দুই সমান বারো। একটু আগে আমরা তিন চার ছয়ের লসাগু বারো পেয়েছিলাম। আজকের ক্লাসে লসাগু সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। ডিয়ার ভিউয়ার্স, আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।